পার্ট টাইম কাজ কোথায় পাবেন এবং কিভাবে করবেন এটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজকের ভিডিও থেকে। আমরা আসলে যখন লেখাপড়া করি আমাদের যে একদম ট্রেডিশনাল একটা চিন্তা, লেখাপড়া করব, গ্রাজুয়েশন করব, মাস্টার্স করব, তারপর একটা সিভি লিখব, তারপর চাকরির চেষ্টা করব, চাকরি যদি না হয় বসে বসে থাকবো, বসে বসে খাবো, যাদের বাবার হোটেল আছে বাবার হোটেলে খাবো, তাদের সেই ব্যবস্থা নাই টিউশনই করব বা কিছু একটা করব, ব্যবসার চেষ্টা করব, চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে একটা আমাদের ভুল চিন্তা ক্যারিয়ারের। আপনারা যদি একটু বিদেশের দিকে তাকান, সিঙ্গাপুরে কি হচ্ছে, ইভেন মালয়েশিয়াতে কি হচ্ছে, হংকংয়ে কি হচ্ছে, ভিয়েতনামে কি হচ্ছে, ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে কি হচ্ছে, চায়নাতে কি হচ্ছে, একটু যদি তাকান তাহলে আমার মনে হয় যে সারা পৃথিবী তো এখন গুগল মামার কাছে আছেই, আপনার হাতের কাছে। আপনি দেখতে পাবেন যে তারা তাদের লাইফস্টাইলটা কি, তারা সবাই কিন্তু 12 ক্লাস শেষ করার পর কাজে ঢুকে যাচ্ছে। আর আমরা কি করছি, গ্রাজুয়েশন 4 বছর, মাস্টার্স আরো 2 বছর, মানে আরো 6 বছর পর আমরা কাজে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা একটা ভুল চিন্তা। আমি মনে করি যারাই এই পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করতে পেরেছেন তারাই কিন্তু দ্রুত ক্যারিয়ার তৈরি করতে পেরেছেন এবং একটা ভালো জায়গায় গিয়েছেন, কারণ সে লম্বা। এই যে 6 বছর পর আপনি কাজ শুরু করলেন আর যে 6 বছর আগে কাজ শুরু করবে তার সঙ্গে আপনার তো 6 বছরের অভিজ্ঞতার একটা পার্থক্য হয়েই যাবে। সে 6 বছর আগে, আপনি 6 বছর পরে যদি কোন একটা কোম্পানির ম্যানেজার হন, সে 6 বছর আগে হয়ে যাবে বা তারও আগে হয়তো হয়ে যাবে, কারণ তার কাজের অভিজ্ঞতা এবং শুরু করা অল্প সময় এবং তার মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন থাকবে না, সবচেয়ে বড় কথা। আমরা এই যে অপেক্ষা, আর আপনি যে 6 বছর পরেই শুরু করতে পারবেন তার তো গ্যারান্টি নাই, দেখা গেল আরো 2 বছর পার হয়ে গেল। সেই জন্য আমি সবসময় যেটা বলি বা আমি ব্যক্তিগতভাবে যেটা করেছি আমার লাইফে, মানে এত বছর আগেও যেটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে যে মানে পড়াশোনার পাশাপাশি কিছু করা। আমাদের যেটা ট্রেডিশনালি আমাদের বাংলাদেশে যেটা হয়, পড়াশোনার পাশাপাশি আমরা টিউশনই করি। ভালো, আপনি কোনো কাজ না পেলে টিউশনই করেন, কারণ আপনার লেখাপড়ার খরচ বা হাত খরচের জন্য এটা দরকার আছে। অনেকেই টিউশনই করে তার লেখাপড়া চলে না, আমি জানি অনেক সময় বাবা মা বিয়ে করতে পারে না, কিন্তু এই টিউশনই কিন্তু আপনাকে কোনো অভিজ্ঞতা দিবে না। আপনাকে কিন্তু অফিসের এনভায়রনমেন্ট বা অন্য কোনো কাজের কোনো অভিজ্ঞতা তৈরি করবে না ওই টিউশনই। আপনি সেটা করেন যদি অন্য কোনো কাজ না পান, কিন্তু অন্য একটা কাজের চেষ্টা করেন। আপনি যদি চেষ্টাই না করেন, আপনি বললেন যে আমি কোথায় পাব, প্রথম কথা হলো আগে এই সিদ্ধান্তটা নিতে হবে যে লেখাপড়া অবস্থায় চাইলে অন্য কাজ করা যায়। আপনি একটু হিসাব করে দেখেন। অনেকে হয়তো বলতে পারে আমার ক্লাস অ্যাসাইনমেন্ট, আমি তো মহাব্যস্ত। হিসাব করে দেখেন এগুলোর বাইরে আপনি কতক্ষণ সময় আড্ডা দেন, কতক্ষণ সময় ঘুরে বেড়ান, কতক্ষণ সময় টেলিফোনে কথা বলেন, কতক্ষণ সময় ফেসবুকিং করেন, হিসাব করেন। আপনি কিন্তু চাইলে 4 ঘন্টার সময় ইজিলি বের করতে পারেন। এই 4 ঘন্টা আপনি পার্ট টাইম কাজ করা বা 6 ঘন্টা পার্ট টাইম কাজ করার একটা প্ল্যান করেন। এবং আপনি যখন ব্যস্ত থাকবেন তখন কিন্তু আপনার অন্য আজে বাজে কাজ করার বা সময় নষ্ট করার সময় আপনার হাতে থাকবে না। পড়াশোনাটাও ঠিকভাবে হবে, তখন আপনার কাজটাও ঠিকভাবে হবে। এখন কাজ কোথায় পাবেন সেই জন্য আমি বলবো যে পার্ট টাইম এখন অনেক কাজের সুযোগ আছে। বাংলাদেশে অনেকগুলো বড় বড় শপিং মল হয়েছে, অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, আপনি দেখবেন অনেক সুন্দর সুন্দর আর্কিটেকচার হয়েছে সেখানে। অনেক রকমের আপনি ফাস্ট ফুড বলেন, শোরুম বলেন, মোবাইলের শোরুম, ফার্নিচারের শোরুম, সেগুলোতে কিন্তু পার্ট টাইম ছেলেমেয়েরা আমাদের কাজ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার যায় দেখেন সেখানে কাজ করছে পার্ট টাইম, রেস্টুরেন্টে গিয়ে দেখেন, হোটেলে গিয়ে দেখেন সেখানে পার্ট টাইম কাজ করছে, কাস্টমার হোটেলের কাস্টমার কেয়ারে পার্ট টাইম কাজ করছে, বিদেশেও করছে, বাংলাদেশেও করে। তারপরে হচ্ছে আমি যেটা বলি যে বাংলাদেশে সারা বছর কিন্তু আপনি দেখবেন যে আমাদের যে কনভেনশন সেন্টারগুলো আছে সেগুলোতে মেলা হয়, সেগুলোতে কিন্তু পার্ট টাইম ছেলেমেয়েরাই কাজ করে। হয়তো তারা 1 দিন 2 দিন 3 দিন কাজ পায়, মাসে হয়তো 5 দিন পায়, প্রতিদিন পায় না, কিন্তু করেন। একসময় আপনি অনেক কিছু পেয়ে যান, ইভেন্টের কাজ করা যেটাকে বলে, ইভেন্টের কাজ করছে, তারপরে মেলাগুলোতে সেলসম্যানের কাজ করছে। জানুয়ারি মাসে 1 মাস ধরে বাণিজ্য মেলা হয়, সেখানে হাজারো ছেলেমেয়ে পার্ট টাইম কাজ করে। ফেব্রুয়ারি মাসে 1 মাস ধরে বইমেলা হয়, সেখানে হাজারো ছেলেমেয়ে পার্ট টাইম কাজ করছে। তারপরে আপনি কোনো একটা স্কিল শিখে ঘরে বসে আপনি পার্ট টাইম পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারেন, ঘরে বসে কাজ করতে পারেন। সো পার্ট টাইম কাজের অনেক সুবিধা আছে। আরেকটা হচ্ছে আপনি চাইলে পার্ট টাইম ব্যবসাও করতে পারেন। বাংলাদেশে বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, দুই ঈদ, পূজা, আমের সিজন, লিচুর সিজন, ইলিশের সিজন, মানে অভাব নেই, এত কিছু আছে। আপনি সেগুলো নিয়ে কিন্তু ছোট ছোট 5,000 10,000 টাকা দিয়ে কিন্তু ব্যবসার হাতে করে নিতে পারেন। কে জানে হয়তো এই
পার্ট টাইম ব্যবসা আপনাকে একদিন ফুল টাইম ব্যবসায়ী তৈরি করবে, একজন বড় ব্যবসায়ী বড় উদ্যোক্তা হিসেবে আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবে। সো আমরা যেটা হয় যে স্টুডেন্ট লাইফ মানে হচ্ছে ঘুরে বেড়াবো, হ্যাঁ আপনি ঘুরে বেড়ান কোনো মানে মানে ওই বয়সটা তো আর আপনি পাবেন না, কিন্তু সেটা প্রতিদিন তো দরকার নেই, সপ্তাহে একদিন ঘুরে বেড়ান, বাকি ছয় দিন আপনি পড়াশোনা এবং কাজ করেন। কিন্তু আমি যদি চিন্তা করেন আপনি প্রতিদিনই আড্ডা দিবেন, তাহলে তো আসলে জীবন তৈরি করা হবে না, এবং আপনাকে স্কিলস গুলো শিখে ফেলতে হবে। এই লেখাপড়া থাকা অবস্থা আপনি লেখাপড়া শেষ করার পর স্কিলস শিখতে যাবেন, আপনার দেখবেন মনোযোগের সমস্যা হচ্ছে, হ্যাঁ আমার একটা চাকরি দরকার। এই তারা আপনার পরিবারের তারা, পরিবার তখন আপনাকে তারা দিবে যে পড়াশোনা তো করিয়ে দিলাম এখন চাকরি করো, আর টাকা দিতে পারবো না। সো এই তারাটা আপনি চার বছর আগে থেকে শুরু করেন, ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকেই, পরীক্ষা দেওয়ার পর থেকে আপনি শুরু করেন। রেজাল্ট হওয়ার আগে আপনি দুই তিন মাস সময় পেলেন, রেজাল্ট হওয়ার পরে ক্লাস শুরু হওয়ার জন্য আরো তিন চার মাস সময় পেলেন, বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতিও নেন, পার্ট টাইম কাজও করেন, সবই একসাথে সম্ভব। আমরা আসলে অজুহাত দিই করি না, কিন্তু আমরা ঠিকই কোনো না কোনো ভাবে আড্ডা দিয়ে বা অন্যান্য অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করছি। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে এই পার্ট টাইম কাজ যদি আপনি সিভিতে লেখেন, আপনি একবার চিন্তা করেন যে আপনার অভিজ্ঞতা নেই এটা বলার কোনো সুযোগ থাকবে। আপনি লেখাপড়া শেষ করার আগেই, পড়াশোনা শেষ করার আগেই চাকরি পেয়ে যাবেন, অথবা আপনি ব্যবসা নিজের ব্যবসা তৈরি করে ফেলতে পারবেন। আর আমি আরেকটা কথা বলবো যে গ্যাপগুলোতে আপনি যদি পারেন, নট নেসেসারি যে সব কাজে আপনাকে সব সময় পয়সা দিবে। আমি আমার ব্যক্তিগত জীবনে গ্রাজুয়েশন পরীক্ষা দেওয়ার পর থেকে রেজাল্ট হওয়া পর্যন্ত এবং পরবর্তীতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হওয়া পর্যন্ত এই গ্যাপটাতে আমি ছয় মাস বিনা বেতনে একটা প্রতিষ্ঠানে চাকরি করেছি। আমি গিয়ে বলেছি যে আমার টাকা লাগবে না, আমি শুধু কাজ শিখতে চাই, তারা আমাকে সুযোগ দিয়েছে এবং তার ফলাফল যেটা হয়েছে প্রথম ইন্টারভিউতে আমার চাকরি হয়েছে। এটা একটা অভিজ্ঞতা, এটা একটা ইনভেস্টমেন্ট। আমাদের যখন আমরা সবসময় চিন্তা করি যে আমার সবকিছু থেকে আমি সময় দিচ্ছি টাকা কামাইতে হবে, এই চিন্তাটাও ভুল, সময়টাকে ইনভেস্টমেন্ট হিসেবে নেন। আপনি লেখাপড়ার জন্য প্রায় ২০ বছর ১২ ১৪ বছর সময় দিতে পারলেন, আর শেখার জন্য স্কিলস তৈরি করার জন্য ছয় মাস সময় দিতে পারবেন না? সো আমি বলবো যে পড়ালেখা অবস্থায় পার্ট টাইম কাজ করতে হবে এবং অবশ্যই করতে হবে। এবং যারা চাকরিজীবী আমি তাদেরকেও বলি যে লাইফে একটা চাকরি করার জন্য বা একটা কাজ করার জন্য আপনার জন্ম হয়নি। আপনি চাকরি করছেন ভালো কথা, সন্ধ্যার পরে পাঁচ ছয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পার্ট টাইম কাজ করেন, অনেক কাজ আছে, অনলাইনেও করা যায়, ঘরে বসেও করা যায়। সো আপনি সেটা করেন, করে রোজগারটা আরেকটু বাড়ান, কে জানে হয়তো এই তিন চার ঘন্টার পার্ট টাইম কাজ বা ব্যবসা আপনাকে চাকরিটাও ছাড়তে বাধ্য করবে এবং আরো বড় উদ্যোক্তা হিসেবে ব্যবসা হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সো প্রতিটা সময়কে কাজে লাগাতে হয়, আড্ডা দেন, বিনোদন দেন, সপ্তাহে একদিন কোনো কাজ করার দরকার নেই ফ্রাইডেতে, বাকি ছয় দিন শুধু বসে বসে থাকার কোনো প্রয়োজন নাই। চাকরি করেন বা পড়াশোনা করেন, পার্ট টাইম একটা কিছু করেন, দেখবেন ব্যস্ত মানুষ হচ্ছে সুখী মানুষ।